চ্যানেল টেক টিক ট্যাক্টো। আজকে আমরা ক্যানভা দিয়ে কী করে ডিজাইন করতে হয় সেটা শিখবো। তো প্রথমেই আমরা কী কী করতে পারি দেখে নিই। আমরা ডকুমেন্ট ডিজাইন করতে পারি, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, এরকমভাবে ভিডিওস করতে পারি, রিজিউম করতে পারি, ইনস্টাগ্রাম পোস্ট, ফ্লায়ার, এরকম নানা রকম জিনিস তোমরা পেয়ে যাবে। পোস্টার, ডকুমেন্ট, লোগো, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, এরকম নানা রকম জিনিস আমরা পেয়ে যাবো। তো প্রথমেই আমরা শুরু করছি প্রেজেন্টেশন দিয়ে। প্রেজেন্টেশনে একটা কিছু ডিজাইন করতে হলে আমরা এখানে যেই প্রেজেন্টেশনটায় ক্লিক করলাম, তখন আমাদের প্রেজেন্টেশনে নানা রকম টেমপ্লেট চলে এলো। এটা একটা টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট, এগুলো সব আলাদা আলাদা টেমপ্লেট। যে টেমপ্লেটটা আমার পছন্দ হবে সেটা নিয়েই আমি কাজ শুরু করতে পারি। তাহলে প্রথমে আমি ধরে নিলাম আমার এই টেমপ্লেটটা পছন্দ হয়েছে, তাহলে আমি এই টেমপ্লেটটা নিয়ে কাজ শুরু করতে পারি। যেই আমি এটা দিয়ে শুরু করবো, তক্ষুনি আমার একটা নতুন পেজ খুলে গেল যেখানে আমার প্রজেক্টটা থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা অবজেক্ট। এই অবজেক্টে কি আছে? এই ডিজাইনটা আছে, এখানে একটা টেক্সট আছে, এই টেক্সটের সাথে একটা ইমেজ আছে, সেই জন্য আমাকে জিজ্ঞেস করছে আনগ্রুপ এলিমেন্টস টু এডিট অর মুভ দেম। তাহলে আমরা এখানে কী করবো? ফার্স্টে আমরা আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করলে এই টেক্সটটাকে আর এদিকে এটাকে আমরা পেয়ে যাচ্ছি। আবার সেরকমভাবেই যদি আমি শিফট টিপে এটার সাথে এটাকে ক্লিক করি, তারপর আমি গ্রুপ করে ফেলতে পারবো, তাহলে এই দুটো আমার একসাথে একটা গ্রুপ হয়ে গেল। এইবার এই গ্রুপটাকে আমি মুভ করতে পারি, আমার যেখানে খুশি আমি সেখানে প্লেস করতে পারি। এবার এটা একটা গ্রুপ, এই গ্রুপে কী কী আছে? এই ডিজাইনটা আছে, এই ইমেজটা, তার সাথে এই টেক্সটটা আছে, আর এই ইমেজটা আছে। সেরকমভাবেই আরেকটা কী আছে? এইটা একটা ইমেজ আছে যেখানে এই শেপটা আছে, আরেকটা ইমেজ আছে এটা, এই শেপটা আছে। এখানে কী আছে? এখানে একটা হেডিং আছে, আরেকটা সাব হেডিং আছে, প্লাস এখানে আমাদের একটা ছোট্ট টেক্সট আছে। এই টেক্সটের সাথেও এটাও একটা আনগ্রুপ করার মতো জায়গা আছে, এই টেক্সটের সাথেও একটা ছবি আছে। তাহলে আমরা আমাদের পছন্দ মতো এখানে কোনো ছবি অ্যাড করতে পারি, কোনো কিছু অ্যাড করতে পারি, আবার এই যেগুলো আছে এর মধ্যে সেগুলোকেও চেঞ্জ করতে পারি। তাহলে আমরা যখন একটা কিছু চেঞ্জ করব, আমরা এলিমেন্ট ঢোকাবো, তাহলে আমরা ধরে নিচ্ছি আমরা এই শেপটাকে ঢোকাবো, তাহলে আমাদের কি হলো? এটা হচ্ছে রাউন্ডেড স্কোয়ার। তাহলে আমি কি করলাম? একটা রাউন্ডেড স্কোয়ার এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, তাহলে আমার একটা রাউন্ডেড স্কোয়ার চলে গেল। এবার এই রাউন্ডেড স্কোয়ারটার মধ্যে আমি কালার চেঞ্জ করতে পারি, কালারটাকে আমি এটা করে দিলাম। এবার এটাকে আমি শিফট করে দিলাম এই রাইট সাইডে। এরকমভাবে আমরা একটা শেপ ইনক্লুড করতে পারি। এই শেপ, এই কালারটাকে আমি আরও কালার চেঞ্জ করতে পারি, এরকমভাবে এই কালারটা দিয়ে দিতে পারি, এই কালারটা দিয়ে দিতে পারি, যে কালারটা চাই আমার সেই কালারটা আমি দিয়ে দিতে পারি। এখানে আমি আবার বর্ডার দিতে পারি, কীরকমভাবে? এই যে বর্ডারের অপশান আছে, সেই বর্ডারের অপশান দিয়ে আমি যদি এটা চুজ করি, তাহলে আমার একটা বর্ডার চলে এলো। এই যে আমাদের বর্ডারটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা কী করে নতুন শেপ অ্যাড করবো সেটা শিখে গেলাম। তাহলে আমরা আরও চুজ করতে পারি, আমরা আরও শেপ চুজ করতে পারি, এটা একটা শেপ চুজ করতে পারি, আমরা এখানে এই শেপটা দিয়ে দিলাম। এই শেপটাও বর্ডার কী হবে, কানেক্ট কর্নারগুলো কি রাউন্ডিং হবে কি হবে না, সেগুলো সব সিলেক্ট করে দিতে পারি। এইবার যখন আমার কাছে দুটো ইমেজ আছে, এই ইমেজটা আর এই ইমেজটা, এইবার আমি চাই আমার এটা আগে ইনক্লুড করেছি, এটা পরে ইনক্লুড করেছি, এবার আমি চাই এটা এটার সাথে এটা এই ছবিটা পেছনে চলে যাক, তখন আমি কী করবো? পজিশন, পজিশন দিয়ে আমি তখন এটাকে এটা আর এটা এই দুটোর মধ্যে একটাকে আমি টু ফ্রন্ট করে দিলাম, এটা ফ্রন্টে চলে এলো, এটাকে আমি ব্যাকওয়ার্ড করে দিলাম, এটা ব্যাকেই থাকলো। এবার আমি যদি এটাকে ফ্রন্টে আনতে চাই, তাহলে আমি করে দেবো টু ফ্রন্ট, এটা ফ্রন্টে চলে এলো। এবার আমি যদি এই দুটো ইমেজকে একটা লাইনে আনতে চাই, তাহলে কি করব? তাহলে প্রথমে আমরা লেফট শিফট করে দিলাম, তাহলে দুটো একই লেফট সাইডে অ্যালাইন হয়ে গেল। আমি যদি সেন্টার করে দিই, তাহলে দুটো ইমেজ তার সেন্টারে চলে এলো। এই ইমেজটা এতটা চওড়া আছে।
আছে, তার সাথে এই ইমেজটা এতটা চওড়া, এরকমভাবে ইমেজটা শেপ হয়ে গেল। আমি যদি মাঝখানে রাখতাম তাহলে মাঝখানটা ঠিক বোঝা যেত। এইভাবে আমরা প্রথম একটা ডিজাইন ক্রিয়েট করতে পারি। যখন আমাদের কোনো নতুন পেজ লাগবে তখন আমরা নতুন একটা পেজ এভাবে ক্রিয়েট করতে পারি, একটা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট হয়ে যাবে। অথবা আমরা কি করতে পারি, আমরা এই বাটনটায় ক্লিক করলে গ্রিড ভিউ পাবো। গ্রিড ভিউ করলে প্রত্যেকটা এর সাথে এরকম আছে। এইটা আমি একটা ক্রিয়েট করেছি, এটাকে ডিলিট করতে গেলে রাইট ক্লিক করে ডিলিট পেজ করে দিলাম। তাহলে এটাকে যদি আমি সেম একটা ডিজাইন আরেকটা পেজে করতে চাই, কারণ একই থিম থাকবে আমাদের প্রত্যেকটা প্রেজেন্টেশনে, সেক্ষেত্রে আমি কি করলাম, ডুপ্লিকেট পেজ করে দিলাম। তাহলে আমার সেকেন্ড পেজটা ডুপ্লিকেট পেজ হয়ে গেল। তাহলে এবার যখন আমি এটা মডিফাই করতে চাইবো তখন আমার এটা কিন্তু সেকেন্ড পেজ, এই যে সেকেন্ড পেজ, এখানে আমাকে ডিলিট এডিট করতে দিচ্ছে। সেকেন্ড পেজে আমি এটাকে ডিলিট করে দিলাম। করে দিয়ে আমি একটা কিছু অ্যানিমেশন ঢোকাতে চাইলাম। যে অ্যানিমেশনটা ঢোকাবো সেটাকে এখানে এখান থেকে নিয়ে এখানে রেখে দিলাম। এটা কিন্তু একটা অ্যানিমেশন ঢুকে গেল। এবার এটা কী করছে, কোম্পানি নেমটাকে পেছনে ফেলে দিচ্ছে। এবার সেই জন্য আমাকে এটাকে পজিশনটা ক্লিক করতে হবে টু ব্যাক, তাহলে কিন্তু কোম্পানি নেমটা আমার ফার্স্ট চলে আসছে। তাহলে এভাবে আমরা দুটো পেজ ক্রিয়েট করলাম। এখান থেকে এই দুটোকে আমরা ডিলিট করে দিই। এখানে আমার এই স্কোয়ারটা আছে, এখানে আমার কোম্পানি নেমটার পেছনে এরকম একটা অ্যানিমেশন কাজ করছে। তো আজকে এইটুকুই। তোমাদের যদি আরও ইন্টারেস্ট থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি আরও অনেক ভিডিও বানাবো। কী কী স্পেসিফিক কোনো জিনিস জানার থাকলে সেটা জানিও, আমি তাহলে সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এভাবেই আমরা ক্যানভা দিয়ে কোনো ডিজাইন স্টার্ট করতে পারি। তো এটা আমাদের ফার্স্ট প্রজেক্ট হয়ে গেল। এবার আমি যখন আমার প্রজেক্টসে দেখতে যাব তখন আমি দেখতে চাইব এটা হচ্ছে আমার প্রজেক্ট। এবার যখন আমি এই প্রজেক্টে ক্লিক করব, এই প্রজেক্টটাতেই আছি, তাহলে এই প্রজেক্টটা যখন আমি দেখব তখন আমি কি দেখব, এটা আমার একটা আনটাইটেল ডিজাইন, এটা আমার একটা নতুন প্রেজেন্টেশন, এটা আমার একটা একটা প্রেজেন্টেশন, এটাও একটা প্রেজেন্টেশন। এগুলোকে আমি রিনেম করতে পারি। রিনেম করার জন্য আমাকে কী করতে হবে, আমাকে ফার্স্টে প্রজেক্ট পেজে যেতে হবে। প্রজেক্ট পেজে গেলে এখানে আমাকে এই জিনিসটা দিচ্ছে, প্রজেক্ট পেজে আমাকে এই পেজগুলো দিচ্ছে। তাহলে আমি যখন আবার হোমে যাব এরকমভাবে এসে সেগুলো দেখা যাবে। তাহলে এখানে আমার 1 2 3 4 4টি ডিজাইন, আমার 4টি প্রজেক্ট আমি তৈরি করেছি। এখানে আমার ফার্স্ট প্রজেক্টটা যদি আমি এডিট করতে চাই তখন আমাকে এখানে ক্লিক করতে হবে অথবা এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম, এখানে আমি নাম দিলাম ফার্স্ট ফার্স্ট প্রেজেন্টেশন। তাহলে এটা কিন্তু আমার ফার্স্ট প্রেজেন্টেশন হয়ে গেল। এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে পরপর দুটো পেজ আছে, দুটো পেজই দেখাচ্ছে। তাহলে আমি যখন আবার এখানে ক্লিক করব তখন আমার একটা নতুন ট্যাব খুলে যাবে,